বাগানশালী গল্প চ্যানেলে সকল শ্রোতাকেই শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। নববর্ষের প্রাক্কালে আজ আমরা শোনাতে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প হালখাতার খাওয়া দাওয়া। আপনাদের সামনে হাজির হচ্ছে আপনাদের চির পরিচিত টেনিদা ও প্যালার যুগলবন্দি। চরিত্রায়নে প্যালা মৌমিতা সেনগুপ্ত, দোকানদার ও টেনিদা আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সবাই মিলে আমরা শুনি আর হাসতে থাকি হালখাতার খাওয়া দাওয়া। বেলা মেরে দিয়েছি কেল্লা, চল একটু মিষ্টি মুখ করে আসা যাক। মিষ্টি মুখ করতে আপত্তি আছে, এমন অপবাদ প্যালারামে শত্রুরাও দিতে পারবে না। তবে টেনিদার সঙ্গে যেতেই আপত্তি আছে একটু। ওর মিষ্টি মুখ মানেই আমার পকেট ফাঁক। টেনিদা যখনই বলেছে চল বেলা বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে তোকে একটু জলযোগ করিয়ে আনি, তখনই আমার কমসে কম পাঁচটি করে টাকা স্রেফ বরবাদ। মানে রাজভোগগুলো ওই খেয়েছে আর আমি বসে বসে দু একটা যা খেতে চেষ্টা করেছি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়ে বলেছে এসব ছেলেপুলেদের খেতে নেই, পেট খারাপ করে। অতএব গেলাস দুই জল খেয়ে আমায় উঠে আসতে হয়েছে। একেবারে খাঁটি জলযোগ যাকে বলে। তাই টেনিদার প্রস্তাব কানে যেতেই আমি তিন পা পিছিয়ে গেলাম। বললাম আমার শরীর ভালো নেই, আমি এখন মামার বাড়ি যাচ্ছি। টেনিদা খাঁড়ার মতো নাকটাকে খাড়া করে বলল শরীর ভালো নেই তো মামা বাড়ি যাচ্ছিস কেন? তোর মামা কি ভেটেরিনারি সার্জেন যে তোর মতো ছাগলকে পটাত পটাত করে ইঞ্জেকশন দেবে? বেশি পাকামি করিস নি বেলা, চল আমার সঙ্গে। সত্যি বলছি টেনিদা। কিন্তু সত্যি মিথ্যে কিছুই টেনিদা আমায় বলতে দিলে না। আমার পিঠে 1500 ওজনের একটা চাটি বসিয়ে বলল কেন বছরকার প্রথম দিনটাতে একরাশ মিথ্যে বলছিস পেলা? কোনো ভাবনা নেই বুঝলি, তোর এক পয়সাও খরচ নেই, সব পরশময়ীপদী। পরশময়ীপদী কে খাবে? আমাদের মতন অবকণ্ডকে খাওয়ানোর জন্য কার মাথা ব্যথা পড়েছে? তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটল ঘুঁটে। ওরে গর্ধ, বাজে হাল খাতা, দোকানে গেলেই তো খাওয়াবে। কিন্তু আমাদের খাওয়াবে কেন, নেমন্তন্ন করেনি তো। সে ব্যবস্থাই তো করেছি, এই দেখ। বলেই পকেট থেকে বের করলো এক গাদা লাল নীল হাল খাতার চিঠি। এসব তুমি পেলে কোথায়? আরে দূর, আমার চিঠি নাকি? সব ওই কুট্টি মামার। কুট্টি মামা? আরে হ্যাঁ হ্যাঁ, সেই যে গজগোবিন্দ হালদার, তোকে বলিনি? সেই যে ভালুকের নাকে টিকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই কুট্টি মামার তার অনেক এসছে, তার থেকেই কয়েকটা হাত সাফাই করেছি আমি, বিশেষ করে এইটি। বলে একটা লাল রঙের চিঠি এগিয়ে দিল। তাতে নতুন খাতা মহরত টহরত এসব বাধা গতের তলায় কালি দিয়ে লেখা আছে প্রিয় গজগোবিন্দ বাবু অবশ্য আসিবেন, মাংস পোলাও দই রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়াছে, ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার প্রোপাইটার নাসিকা মোহন নস্য কোম্পানি। টেনিদার চোখ চকচক করে উঠল। দেখছিস তো খেটের ব্যবস্থা খানা, এমন সুযোগ ছাড়তে নেই। তবে এ একা খেয়ে ঠিক সুবিধা হবে না, তাই তোকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইছি। কিন্তু টেনিদা। আবার কিন্তু কি রে, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে খেয়ে তুই দেখছি একটা পটলের দোলমা হয়ে গেছিস, মাংস পোলাও খেতে পাবি, তাতে তো ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি বলছিলাম হাল খাতায় গেলে নাকি সব টাকা ফাঁকা দিতে হয়। না দিলেই হল, দোকানদারের এ সময় ভারী জব্দ থাকে জানিস তো, যত টাকাই পাও না থাক না কেন মুখ ফুটে চাইতে পারে না, যত খুশি খেয়ে আয় হাসি মুখে বলবে আর দুটো মিহিদানা দেবো স্যার। চল বেলা এমন মৌকা ছাড়তে নেই। ভেবে দেখলাম ছাড়া উচিত নয়, আমি টেনিদার সঙ্গই নিলাম। প্রথমে দু একটা খুচরো খাওয়া দাওয়া হলো, এক গ্লাস ঘোলের শরবত, দুটো একটা মিষ্টি, এইসব। দোকানদাররা অবশ্য আর চোখে টাকার থালার দিকে তাকিয়ে দেখছিল আমরা কি দিই। আমরা সবাই ভ্রুক্ষেপ না করে নিজেদের কাজ ম্যানেজ করে গেলাম, অতটা যতটা পারা যায় রসগোল্লা ঘোলের শরবত ডাবের জল এসব ছেটে নিলাম। এক আধজন বেশ বেজার হলো, একজনের গলা তো স্পষ্টই শোনা গেল 227 টাকা বাকি, গজগোবিন্দবাবু একটা পয়সা ছোঁয়ালেন না, আবার দুটো ছোকরা এসে 3 টাকার খাবারও সামরে গেল। ওসব তুচ্ছ কথাই আমরা কান দিলাম না, দেওয়ার দরকারও বোধ হলো না। উপরন্তু দুজনে 4টে করে পান নিয়ে নেমে এলাম রাস্তায়। এসব ঘোল ফোল খেয়ে পেট ভরিয়ে লাভ কী,
তোমার সেই নাসিকা মোহন নস্য কোম্পানিতেই চলো না। বলতে বলতে আমার নোলায় প্রায় হাতের জল এসে গেল। পোলাওটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে জুত লাগবে না তো, তাছাড়া বেশি দেরি হলে মাংসও আর থাকবে না, কেবল খান কয়েক পাঁঠার হাড় পড়ে থাকবে। এই পেটুকটা দেখছি জ্বালিয়ে খেলো, এসব টুকটাক খেয়ে খিদেটা একটা জমিয়ে নিচ্ছি, তা এটার আর কিছুতেই তরস হয়েছে না। না মানে আমি বলছিলাম যদি ফুরিয়ে টুরিয়ে যায়। সেও একটা কথা বটে। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। ঠিকানা বাগবাজারে, তাও কি এক গলির মধ্যে, অনেক খুঁজে পেতে বের করতে হলো। এই নাকি নাসিকা মোহন নস্য কোম্পানি, দেখে কেমন যেন খটকা লেগে গেল। একটা পুরনো একতলা ঘর, ভেতরে মিটমিট করে আলো জ্বলছে, বাইরে একটা সাইনবোর্ড, তাতে প্রকাণ্ড নাকলা একটা লোক এক জ্বালা নস্যি টানছে এমন একটা ছবি। সাইনবোর্ডটা কেমন কাত হয়ে ঝুলছে, এরাই খাবে মাংস পোলাও। বললাম, টেনিদা পোলাও টোলাওয়ের গন্ধ তো পাচ্ছি না। আছে আছে সব আছে, চল আগে ভেতরে যাই। ঘরে ঢুকে দেখি একটা ময়লা চাদর পাতা তক্তা পোষে দুটো সন্ডা মতন লোক কেলে হাড়ির মতন মুখ করে বসে আছে। পাশে একটা কাঁচ ভাঙা আলমারি, তাতে গোটা কয়েক শিশি বোতল, আর কিচ্ছু নেই। আমরা কীরকম ঘাবড়ে গেলাম, জায়গা ভুল করিনি তো, কিন্তু তাই বা কী করে হবে, বাইরে স্পষ্টই সাইনবোর্ড ঝুলছে। ওই তো আলমারির গায়ে সাঁটা এক টুকরো কাগজে লেখা আছে, নাসিকা মোহন নস্য কোম্পানি প্রোপাইটার চন্দ্রকান্ত চাকলাদার। আমাদের দেখেই একটা লোক বাঘাটে গলায় বলল, কি চাই? সঙ্গে সঙ্গে আমি প্রায় দরজার বাইরে। টেনিদা ঢোক গিলে বলল, আমরা হালখাতার নিমন্ত্রণ পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? লোকটা তেমনি বাঘা গলায় কি বলতে যাচ্ছিল, দু নম্বর লোকটা তাকে থামিয়ে দিল। বলল, কে পাঠিয়েছে তোমাদের? ব্যাপারটা কিরকম গোলমেলে মনে হলো। আমি ভাবছিলাম কেটে পড়া উচিত, কিন্তু টেনি তা হাল ছাড়ল না, পকেট থেকে সেই চিঠিটা বের করে বলল, এই তো মামা আমাদের পাঠিয়েছেন। মামা মানে গজগোবিন্দ হালদার? গজগোবিন্দ হালদার? প্রথম লোকটা এবারে ঝাঁটা গোপের পাশ দিয়ে মিটি মিটি হাসলো। তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম, আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা কি না, তাই বেছে বেছে মাত্র জোনা কয়েককেই নেমন্তন্ন করা হয়েছে। তা গজগোবিন্দবাবু কোথায়? তিনি যে বড় এলেন না? তিনি একটু জরুরি কাজে আসানসোল গেছেন। টেনিদা পটাং করে মিথ্যে কথা বলে দিল, তাই আমাদের এখানে আসতে বিশেষ করে বলে দিয়েছেন। শুনে প্রথম লোকটা দ্বিতীয় লোকটার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপরে তেমনি হাসি হাসি মুখে বলল, তা তোমরা এসেছো তাতেও হবে, এসো এসো এই ভেতরের ঘরে, সেখানেই বিরিয়ানি পোলাও আর মোগলাই কালিয়ার ব্যবস্থা হয়েছে কিনা, চলো এসো চলে এসো, নইলে সব ঠান্ডা হয়ে যাবে। টেনিদা বলল, আইরে পেলা। আসতে বলার দরকার ছিল না, তার অনেক আগেই এসে পড়েছি আমি, জীবের ডগাটা সুরসুর করে উঠেছে। শরবত টরবতগুলো এতক্ষণ পেটের মধ্যেই ছিল, হঠাৎ সেগুলো হজম হয়ে গিয়ে খিদে নাড়ি ভুড়ি চুই চুই করতে লাগলো। সেই লোকটার পেছনে পেছনে আমরা এগিয়ে চললাম। একটা অন্ধকার বারান্দা, তারপরে আর একটা ঘর, তার মধ্যেও আলো নেই। লোকটা বলল, ঢুকে পড়ো এখানে, অন্ধকার যে। টেনিদার গলায় সন্দেহের সুর, আমারও কিরকম যেন বেয়ারা লাগলো, যে ঘরে পোলাও কালিয়া থাকে সে ঘর অন্ধকার থাকবে কেন, পোলাওয়ের জলুসেই আলো হয়ে থাকার কথা। ঢোকো না, আলো জ্বেলে দিচ্ছি। টেনিদা ঢুকলো, পেছন পেছন আমিও, আর যেই ঢুকেছি অমনি পটাৎ করে লোকটা দরজা বন্ধ করে দিল। কি কি দর বন্ধ করছেন কেন? দরজার উপাশ থেকে সেই লোকটার পয়সাচি কট্ট হাসি শোনা গেল। পোলাও কালিয়া খাবো বলে সে কল আটকে দিলেন কেন? ঘরে তো পোলাও কালিয়া কিছুই নেই, এই যে কয়লার ঘর মনে হচ্ছে, ঘুটের গন্ধ আসছে। লোকটা আবার বাজখাই গলায় বলল, ঘুটের গন্ধ? শুধু ঘুটের গন্ধেই পার পেয়ে যাবে ভেবেছো? এরপরে তিনটে বাছা বাছা গুন্ডা আসবে, দেবে রাম ঠ্যাঙ্গানি, যাকে বলে আড়ম ধোলায়, প্রাণ খুলে পোলাও কালিয়া খাবে তখন। শুনে আমার হাত পা সোজা পেটের মধ্যে সে দিয়ে গেল। আমি ধপাস করে সেই অন্ধকার কয়লার ঘরের মেঝেতেই বসে পড়লাম। নাক মুখের ওপর দিয়ে ফুরুক ফুরুক করে গোটা চারেক আরশোলা উড়ে গেল।
আমাদের সঙ্গে এই রসিকতা কেন স্যার? আমরা কি করেছি? কি করেছো তোমরা? মানে তোমার মামা গজগোবিন্দ আমাদের কোম্পানি থেকে 353 টাকার নস্যি কিনেছে 3 বছর ধরে, সব বাকিতে, একটা পয়সা ছোঁয়নি, আর তারপর আর এই পাড়ায় সে মারা গেল। আর আমাদের কোম্পানি তার জন্যই লালবাতি জ্বেলেছে, আজ তাকে ঠেঙাবার জন্যই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম। যাকে সে আসেনি, তোমরা এসেছো, টাকা তো পাবো না, কিন্তু তোমাদের রাম ঠেঙানি দিয়ে যতটা পারি সুখ করে নেব। দাঁড়াও, একটু দাঁড়াও, এই গুন্ডারা এলো বলে টেনিদা তো হাও মাও করে উঠলো। আমাদের ছেড়ে দিন স্যার, আমরা ছেড়ে দিন আমাদের। কিন্তু লোকটার আর সাড়া পাওয়া গেল না, দরজায় শেকল দিয়ে বেমালুম সরে পড়েছে। গুন্ডা ডাকতেই গেছে খুব সম্ভব। আমার পালাজরের পিলেতে গুড়গুড় করে শব্দ হচ্ছে, বুকের ভেতর ঠান্ডা হিম, চোখের সামনে কেবল পটল, ধুধুল, কাঁচকলা এইসব দেখতে পাচ্ছি। হাল খাতার পোলাও খেতে গিয়ে পটল ডাঙার প্যালা নামের এবার পটল তোলবার জেলারে ফেলবে যেমন। আমার পলা দিয়ে কেবল কুঁই কুঁই করে খানিকটা আওয়াজ বেরোলো। ওরে বাবা, পায়ের উপর দিয়ে যে ছুঁচো দৌড় হচ্ছে। এরপর লাঠি দাও না টেনিদা, অনেক কষ্টে আমি বলতে পারলাম। টেনিদা দরজার উপর দুম দুম করে লাথি ছুটতে লাগলো। দোহাই স্যার, ছেড়ে দিন স্যার, আমরা কিচ্ছু জানি না স্যার, আমরা মেয়েরা নাবালক স্যার। কটাত আমার কপালে কিসের ঠোক্কর মারলো। তারপরে কি একটা প্রাণী নাকের ওপর একটা নোংরা পাখার খা দিয়ে উড়ে গেল নির্ঘাত চামচিকে। বাপ রে বলে আমি লাফ মারলাম এক লাফে একটা জানলার কাছে, আর সঙ্গে সঙ্গেই আবিষ্কার করলাম জানলার দুটো গড়াত ভাঙা, অর্থাৎ গোলে বেরিয়ে যাওয়া যায়। টেনিদা তখনও প্রাণপণে দরজা ধাক্কাচ্ছে। বললাম, টেনিদা এখানে একটা ভাঙা জানলা। কই, কোথায়? এই তো বলেই আমি জানলা দিয়ে 2 নম্বর লাফ, আর তার সঙ্গে সঙ্গে একেবারে ডাস্টবিনে রাজ্যের দুর্গন্ধ আবর্জনার ভেতর। টেনিদাও আমার ঘাড়ের ওপর এসে পড়লো পর মুহূর্তেই, আর তক্ষণি উল্টে গেল ডাস্টবিন। আমাদের গায়ে, মাথায়, পৃথিবীর সব রকমের পচা আর নোংরা জিনিস একেবারে মাখামাখি। হাল খাতার খাওয়া দাওয়াই বটে, অন্নপ্রাশন থেকে শুরু করে যা কিছু খেয়েছিলাম সব ঠেলে বেরিয়ে আসছে গলা দিয়ে। কিন্তু বমি করারও সময় নেই আর। পেছনে একটা কুকুর তাড়া করেছে, কারা যেন বলছে চোর চোর, সর্বাঙ্গে সেই পচা আবর্জনা মেখে প্রাণপণে ছুটতে আরম্ভ করেছি আমরা সোজা বড় রাস্তার দিকে। সেখান থেকে একেবারে গিয়ে গঙ্গায় নামতে হবে। পুরো 2 ঘন্টা চান না করলে গায়ের গন্ধ যাওয়ার সম্ভাবনাই নেই।